অবকাঠামোগতভাবে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দ বাড়ছে শিক্ষা খাতে পরিসংখ্যানে বাড়ছে শিক্ষিতের হার তবে কতটুকু বেড়েছে মানসম্মত শিক্ষা কতটুকু বাস্তবায়ন হচ্ছে জাতিসংঘ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চার নম্বর লক্ষ্য যেখানে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা এবং নিশ্চিত করতে বলা হয়েছে সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ এমন প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর খুঁজতে এবং শিক্ষার গুণগত মান বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ বাস্তবায়নে করণীয় নিয়ে কর্মশালার আয়োজন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যেখানে আলোচকদের কণ্ঠে উঠে আসে শুধু শিক্ষিতের হার বাড়লেই যেমন বাড়বে না মানসম্মত শিক্ষা তেমনি শিক্ষায় শুধু বরাদ্দ নয় বাড়াতে হবে শিক্ষার মান কারিগরিভ করা আলোচনায় শিক্ষার বাণিজ্যিকীকরণ ঠেকাতে একটি যুগোপযোগী শিক্ষা আইনের গুরুত্ব তুলে ধরা হয় যেখানে শিক্ষাসহ মৌলিক অধিকার বাস্তবায়নে বিদেশি বেশি ঋণ না নিতেও পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে শিক্ষা তো এখন পূর্ণ হয়ে গেছে কারণ আমরা যথাযথ অর্থায়ন করতে পারিনি আট বছর হয়ে গেছে আমরা কিন্তু একটা রোড ম্যাপও তৈরি করতে পারিনি এই সরকারের একটা বড় কাজ কিন্তু কাজটার ফসলটা আমরা ঘরে তুলতে পারি বিদেশের কাছে আমাদের সবসময় হাত পাতানোর কোনো দরকারই নাই আর বিশেষ করে মৌলিক বিষয় বিষয়গুলোতে চরিত্র গঠনের শিক্ষায় ওদের যদি আমরা তাদের কথা মতো চলি তাহলে তো আমাদের যে ভালো কথা বলতে পারে কিন্তু ভালো কথা যেটা বলে সেটা তাদের একটা পার্সপেক্টিভ আছে গুণগত শিক্ষা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রাইমারি এডুকেশন নিয়ে শিক্ষা নীতিতে যে কথাটা বলা আছে এটা অষ্টম পর্যন্ত হবে সেইটা হয় নাই কিছুই 18 সালেও সেটা দৃশ্যমান হয়নি সেই প্রশ্ন আপনারা করতেই পারেন আমরা এখন পর্যন্ত পারিনি তবে আমি মনে করি সেটাও হয়তো আমরা পারবো আমরা তো না পারার জাতি না আঠারো সালের ডিসেম্বরের মধ্যে কোনো জরাজীর্ণ স্কুল একটা থাকবে না তার টেন্ডার বাকি থাকে আলোচনায় শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণের দাবি জানান বক্তারা মামুন আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা